প্রথম পাঠনকে লাটে তুলে দিয়ে পরুয়াদের নি আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে সড়ক অবরোধে শামিল হচ্ছে শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি শিক্ষাঙ্গনে বিস্তৃঙ্খলা শুধু নয় বাচ্চে জনদুর্ভোগ প্রশ্ন উঠছে এটাই কি শিক্ষামন্ত্রীর গুণগত শিক্ষার ছবি শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী নতুন সময়সূচিতে প্রথম দিনেই বিদ্যালয়ের সমস্যাবলী নিয়ে সড়ক অবরোধে শামিল হল শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি সকাল নটা থেকে কোলা শহর কুমারঘাট ফটিকরায় রাস্তা অবরোধ করল পরুয়াদের সঙ্গে নিয়ে এবিভিপি তাদের দাবি ডলুগাঁও তাদুশ্রেণী বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা পরিকাঠামো উন্নয়ন বেহাল বিদ্যুৎ পরিষেবা অচিতে দূর করতে হবে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা পাচ্ছে না স্টাইপেন্ড সড়ক অবরোধের ফলে বাড়ে জনদুর্ভোগ ব্যস্ততম এই সড়কে সকালে আটকে যায় বহু যানবাহন প্রশ্ন উঠছে এ কোন সংস্কৃতির আমদানি হয়েছে এই রাজ্যে শাসক দলের ছাত্র সংগঠন আলোচনা করে সমস্যার সমাধানের বদলে পড়ুয়াদের পঠন পাঠন করার পাশাপাশি জনদুর্ভোগের সীমা ছাড়িয়ে যাচ্ছে আন্দোলনের নামে কিছু বলবেন কি শিক্ষামন্ত্রী রিপোর্ট চ্যানেল দিন রাত